নমস্কার আমার চ্যানেলে আরেকবার আপনাদেরকে স্বাগত আমার নাম ডক্টর তনয় অনেক দিন পর এই চ্যানেলে আসা হলো তো আজকের ডিসকাশন হচ্ছে অটো ইমিউনিটি আমরা স্ট্রেট পয়েন্টে চলে যাই অটো ইমিউনিটি কি বা অটো ইমিউনিটিকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে জিনিসটা দাঁড়ায় যে নিজেকেই নিজের দ্বারা ক্ষতি করা মানে আমি যদি আমার ক্ষতি করি তাহলে সেটা হচ্ছে অটো ইমিউনিটি এটার ডেফিনেট কোনো বাংলা শব্দ নেই তো এটা কি করে সম্ভব হয় কারণ রিমোটোলজির বেশিরভাগ রোগই হচ্ছে অটো ইমিউনিটির ওপর ডিপেন্ডেন্ট আমরা যদি স্টেপ বাই স্টেপ এগোই তাহলে প্রথমে জানতে হবে ইমিউনিটিটা কি আপনারা সবাই জানেন যে এটা নতুন কিছু নয় ইমিউনিটি মানে হচ্ছে যে আপনি কোনো রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আছে আপনার সেটাকে বলা হয় ইমিউনিটি আরেকটা খুব সিম্পল ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে আমার শরীরে আমার রক্তে যদি বাহ্যিক কেউ ঢোকে আমার শরীরে বা আমার রক্তে বাহ্যিক কেউ ঢোকে সেটা জীবাণু হতে পারে সেটা ব্যাকটেরিয়া হতে পারে ভাইরাস হতে পারে বা অন্য একটা অর্গ্যান হতে পারে বা অন্যের ব্লাড হতে পারে বা আমার একটা কাঁটাও যদি ফুটে যায় হাতে বা একটা যদি কাঁচের টুকরোও যদি ঢুকে যায় ভেতরে এরা কেউই আমার নিজের শরীরের নয় জন্ম থেকে এরা কেউই আমার শরীরে ছিল না তো ন্যাচারালি এরা বাইরের লোক বা বাহ্যিক জিনিস আমাদের শরীর তাকে অ্যাকসেপ্ট কখনোই করবে না কোনো মতেই করবে না এবং করবে না বলেই তাদের সাথে একটা যুদ্ধ বাঁধে এবং তাদেরকে যুদ্ধ করে তাদেরকে মেরে তাদেরকে খেয়ে তাদেরকে ধ্বংস করে তবেই তারা শান্ত হয় তো এটাকেই বলা হয় ইমিউনিটি তো আপনারা শুনেছেন যে এটা খেলে ইমিউনিটি স্ট্রং হয় ওটা খেলে ইমিউনিটি স্ট্রং হয় বা আরও শক্তিশালী হয় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না তো সেগুলোর ব্যাপারে আমরা পরে যাব। যখন জন্ম নিলাম তখন আমার যে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে সেটা তো আমার মধ্যে থাকবে কারণ আমার রক্তে সেটা তৈরি হয়েছে জন্ম থেকে সেটাকে বলা হয় ইনেট ইমিউনিটি আর অ্যাডাপটিভ ইমিউনিটি বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা শিখে 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 নতুনভাবে নতুন জীবাণু নতুন ভাইরাস নতুন ব্যাকটেরিয়া দেখে চিনে তাদের এগেন্স্ট নতুন করে আমরা একটা রোগ প্রতিরোধ করার জন্যে একটা সৈন্য তৈরি করি সেটাকে বলা হয় অ্যাডাপটিভ ইমিউনিটি তো ইনেট ইমিউনিটি হচ্ছে জন্মগত এবং অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে যে আমাদেরকে যত আমি বাহ্যিক এক্সপোজার পাই যত আমি বাহ্যিক রোগ রোগ বা জীবাণু কীটাণু ইত্যাদির সাথে আমার যখন ইন্টারাকশান হয় তখন যখন আমরা এর বিরুদ্ধে জানি যে হ্যাঁ এ আমার শরীরের জন্যে ক্ষতিকারক এ আমার শরীরের লোকই নয় এ শরীরের জিনিসই নয় তাহলে এর এগেনস্টে আমাকে যুদ্ধ করতে হবে তার জন্য আমাদেরকে সৈন্য তৈরি করতে হবে তখন সেটাকে বলা হয় অ্যাডাপ্টিভ ইমিউনিটি তো বুঝতেই পাচ্ছেন সব ইমিউনিটিটা কিন্তু বাইরের জিনিসের প্রতি একটা বিদ্বেষ বাইরের জিনিসকে শরীরে ঢুকতে দেব না বাইরের জিনিসকে আমি অ্যাকসেপ্ট করব না সেটা যাই হোক না কেন সেটা আমার ব্যাকটেরিয়া ভাইরাস যাই হোক না কেন ইভেন কোনো খাবার যেটা আমার শরীরের জন্যে ক্ষতিকারক সেটাকেও আমি অ্যাকসেপ্ট করবো না তো ইমিউন সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট যেটা ইনেট ইমিউনিটি যেটা আমরা জন্মগত থাকে তার উপরে সবার ওপরে হচ্ছে আমাদের চামড়া আমাদের চামড়া হচ্ছে এমন একটা কোটিং যেটা আমার শরীরের ভেতরে কিছু ঢুকতে দেয় না কোনো কিছু ঢুকতে গেলে চামড়াকে চিরে বা ফুটো করে বা কেটে ঢুকতে হবে যেমন মশার কামড় আপনারা জানেন এগুলো তো এটা হচ্ছে চামড়া তাছাড়া কিছু কোষ থাকে বা সেল থাকে যেটা আমাদের শরীরে জন্মগতভাবে থাকে তাদেরকে আমরা ম্যাক্রোফেজ বলি মনোসাইটস বলি নিউট্রোফিলস বলি লিমফোসাইটস বলি এগুলোর নাম শুনেছেন ডব্লিউবিসি বলি এরা জন্মগত থাকে এদের কাজই হচ্ছে যে তারা কিছু নলেজ নিয়ে আমার শরীরে আছে যে তারা কিন্তু বাইরের জিনিস ব্যাকটেরিয়া ভাইরাস চিনতে পারে এবং তাদের তারা কিছু জিনিস জেনেই আমার শরীরে ঢোকে ন্যাচারালি একটা বাচ্চা জন্মানোর পরেই সঙ্গে সঙ্গে বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস ধুলো ময়লা পলিউশনের সঙ্গে যখনই এক্সপোজড হয় তখনই বাচ্চাটা কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়ে না কারণ এরা আছে অলরেডি মায়ের পেট থেকে পেয়েছে যে এরা এদের সাথে যুদ্ধ করে আর অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো যখন শরীরে ঢোকে আমাদের শরীর তখন ওকে খুব ভালো করে চিনতে পারে যে হ্যাঁ এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার এগেনস্টে এই কোষগুলোকে আমি রেডি করে রাখবো এবং যখন এই ব্যাকটেরিয়াটা অ্যাটাক করলো আমি এই কোষগুলো দিয়ে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেললাম কিন্তু এই কোষগুলো ধরুন কোষের নাম দিলাম এ গ্রুপ অফ কোষ তারা কিন্তু মাথায় রাখবে যে ঠিক হুবহু ওই ব্যাকটেরিয়া এলেই এদের প্রজনন বাড়তে আরম্ভ করবে মানে এ গ্রুপের আরও কোষ তৈরি হতে থাকবে তো এগুলোকে বলা হয় মেমোরি সেল মানে মনে রাখতে পারে তো এই অ্যাডাপ্টিভ ইমিউনিটির দুটো ইম্পর্ট্যান্ট অংশ হলো টি সেল আর বি সেল তো এটার ব্যাপারে আরও ডিটেলে আমি পড়ে যাচ্ছি আপাতত মোদ্দা কথা এইটুকু মাথায় রাখুন যে ইমিউনিটির দুটো অংশ এই ইনেট ইমিউনিটি যেটা জন্মগত থাকে আর অ্যাডাপ্টিভ ইমিউনিটি যেটা বাইরে থেকে আমরা ধাক্কা খে 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 এক্সপিরিয়েন্স করে নতুন করে তৈরি করি নতুন সৈন্যবাহিনী তৈরি হয় এটা আমাদের সবার শরীরই বয়সের সাথে সাথে তৈরি হয় এই ইমিউনিটির সাথে আমাদের টিকাকরণ বা ভ্যাকসিনের একটা দারুণ সম্পর্ক আছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এবার চলে আসি অটো ইমিউনিটি কাকে বলে অটো মানে হচ্ছে নিজস্ব তো এই যে আমাদের ইমিউন সিস্টেম আছে ইনেট ইমিউন সিস্টেম বা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম যাই বলুন না কেন কোনোভাবে যদি ভুল ভুলবশত আমাদেরই শরীরের জিনিসকে আমাদের শরীরেরই অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের শরীরেরই ধরুন রক্তকে বা কিডনিকে বা হার্টকে বা লাংকে বা চোখকে বা স্কিনকে বা জয়েন্টকে বা মাসেলকে ও চিনতে ভুল করলো ও বলল যে না এই চামড়াটা তো আমার শরীরের অংশ নয় তাহলে এটাকে ধরে মারো একে বার করো শরীর থেকে তখন আমার নিজের শরীরেরই রোগ প্রতিরোধ করার যে কোষগুলো তারা আমাদের নিজের শরীরের সাথেই যুদ্ধ করতে আরম্ভ করলো এটাকে বলা হয় অটো ইমিউনিটি ডেফিনেটলি আপনারা জানতে চাইবেন যে কেন হচ্ছে এরকম কি করে হলো হঠাৎ করে সবার তো হয় না আমারই বা হচ্ছে কেন বা অন্যেরই বা হচ্ছে কেন বা যাদের রোগ হচ্ছে তাদের এই অটো ইমিউনিটিটা হয় কেন তো এটা নিয়ে ডিসকাস করাটা খুব কমপ্লিকেটেড তাও আমি খুব সাধারণভাবে আপনাকে বলি যে আমাদের শরীরে একটা বেসিক যেভাবে হয় সেটাকে বলা হয় মলিকিউলার মিমিক্রি এটা আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিলাম ধরুন আপনার সর্দি কাশি হয়েছে যখন সর্দি কাশি হয়েছে তখন আপনার শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে ধরুন টনসিলে গিয়ে বসলো ধরুন ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টকাস তো যখন স্ট্রেপ্টোকাস টনসিলে গিয়ে বসলো তখন আমাদের শরীর যেহেতু ওটা একটা বাহ্যিক ব্যাকটেরিয়া ওর এগেনস্টে যুদ্ধ শুরু করে দিল এবং এই যুদ্ধগুলো খুব স্পেসিফিক হয় কারণ এই যে ইমিউন সিস্টেমের এদের তো অনেক পার্টস আছে মানে ধরুন সৈন্যর যেরকম অনেক অংশ থাকে যারা ঘোর হয় যারা পদাতিক হয় যাতে বাহিনী হয় যারা কামান চালায় যারা তীর্ধনুক চালায় যারা তরোয়াল চালায় এরকম অনেক ক্যাটাগরি আছে এদেরকে ধরুন নিউট্রোফিল ইমফোসাইড টি সেল বি সেল এরকম অনেক কোষ আছে তো একটা গ্রুপ ডিসাইড করলো যে হ্যাঁ এর সাথে যুদ্ধ করো একে যুদ্ধ করে বার করে দাও সেই গ্রুপটা কিন্তু এই চেনার জন্যে ওই ব্যাকটেরিয়াটাকে দেখে চেনে না ওরা কারণ মোটামুটি সব ব্যাকটেরিয়াই আইদার রড বা গোলাকৃতি হয় একটা লম্বাটে ল্যাংচার মতো হয় বা গোলাকৃতি হয় যদিও খুবই মাইক্রোস্কোপিক তো চিনবে কী করে তখন এই ব্যাকটেরিয়ার গায়ে একটা প্রোটিন থাকে মানে একটা ধরুন কিছু একটা আছে টুপি পড়ে আছে ব্যাকটেরিয়াটা ওই টুপির রঙটা লাল তো এই টুপিটা বা এই প্রোটিনটা ইজ ইউনিক ফর ইচ অ্যান্ড এভরি ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়ার প্রোটিন কিন্তু এক হয় না সব আলাদা 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 একটু মেলামেশা থাকতে পারে কিন্তু একদমই আলাদা হয় এই যে একদম আলাদা আলাদা প্রোটিন এই প্রোটিনটাকে দেখেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার কোষগুলো চিনতে পারে যে হ্যাঁ এটা এই ব্যাকটেরিয়া তার জন্য এই ক্যাটাগরির সৈন্যকে আমি রেডি করলাম এই ক্যাটাগরির সৈন্য ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ভাগিয়ে দিল এবং এই ক্যাটাগরির সৈন্য সবাই জেনে গেল যে ওই রকম লাল টুপি পড়া ব্যাকটেরিয়া বা যদি ওরকম একটা প্রোটিন দেখতে পাই শরীরে কোথাও তাহলেই মারতে আরম্ভ করব আমি এবং তারা এটা মাথায় ঢুকিয়ে এইবার গন্ডগোলটা কি হয় যে এই সৈন্যগুলো যারা মনে রেখেছে যে ব্যাকটেরিয়াটা কীরকম দেখতে তার প্রোটিনটা সে গোটা শরীরে রক্তের মধ্যে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এদিক থেকে ওদিক হার্ট পাম্প করে যাচ্ছে রক্তের দিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে হঠাৎ তারা হাঁটুর জয়েন্টটার কাছে গিয়ে দেখলো যে জয়েন্টের যে কাভারিংটা আছে তার গায়ে যে প্রোটিনগুলো লেগে আছে তারা অনেকটা ওই লাল টুপি ব্যাকটেরিয়ার প্রোটিনটার মতো আনফর্চুনেটলি এরা চিনতে প্রচণ্ড রকমভাবে ভুল করে যে এই যে আমাদের জয়েন্টের যে কাভারিং আছে তার গায়ে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু আমার নিজের শরীরেরই প্রোটিন আমি জন্মেছি ওইটা নিয়ে কিন্তু ও চিনতে ভুল করছে ও ভাবছে আরে এটা তো ব্যাকটেরিয়ার মতোই দেখতে চলো এটাকে মারি নিয়ে ও করল কি বাকি সবাইকে ডেকে আনলো ওদের সৈন্যবাহিনী যারা আছে ইমিউন সিস্টেমের একটা পুরো কম্পোনেন্টকে ডেকে এনে ওই জয়েন্টটাকে ধরে মারপিট করতে আরম্ভ করলো এই মারপিট করলে যেটা হয় যেটাকে আমরা খুব পাতি বাংলায় বলছি মারপিট এটাকে বলা হয় প্রদাহ বা ডাক্তারি ভাষায় বলা হয় ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশন মানে হচ্ছে কোনো জায়গায় যদি ফুলে যায় ব্যথা হয় গরম হয় এবং সেই জায়গাটা লাল হয়ে যায় এবং ওই জায়গাটা নিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন না এই পাঁচটা উপসর্গ আছে এটাকে বলা হয় ইনফ্ল্যামেশন সেটা একটা মশার কামড়েও হতে পারে একটা মাছ এই মৌমাছির কামড়েও হতে পারে কিন্তু পড়ে গিয়ে হাত ছড়ে গেল তখন কিন্তু অতটা হয় না যতটা এইগুলোতে হয় সো এই ইনফ্ল্যামেশন হয় তখন দেখলেন আপনার হাঁটুটা ফুলে গেল ব্যথা হলো লাল হলো এবং হঠাৎ করে হয় মানে খুব একদিনের মধ্যে হয়ে যায় জিনিসটা তাহলে ব্যাপারটা কী হলো একটা বাইরের ব্যাকটেরিয়া এসে শরীরটাকে অ্যাটাক করলো আর আমাদের ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়াটাকে মেরে ভাগিয়ে দিল কিন্তু আনফর্চুনেটলি আমার হাঁটুটাকে ধরে গিয়ে মারপিট করতে আরম্ভ করলো লোকেরা ভাবছে হাঁটুতে হলোটা কি কেউ ভাবছে ফ্র্যাকচার হয়ে গেছে কেউ ভাবছে আমার তো চোট লাগেনি হাঁটুটা এরকম ফুলে গেল কি করে কেউ ভাবছে ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে কেউ ভাবছে যে কোনো ইনফেকশান হয়ে গেল কিনা হাঁটুর ভেতরে সুস্থ মানুষের এগুলো হতে যাবে কেন তখন মানুষ ডাক্তারের কাছে যায় ডাক্তার হয়তো একটা কিলার দিল এটসেট্রা এটসেট্রা কিন্তু এই যে জিনিসটা হলো এটা হচ্ছে আমরা বলি রিয়্যাক্টিভ রিয়্যাক্টিভ মানে হচ্ছে প্রথম অ্যাকশানটা ছিল গলার ভেতরে স্ট্রেপ্টোপক্কাস বসাটা আর দ্বিতীয় অ্যাকশানটা হচ্ছে মানে রিয়্যাকশান টু দ্যাট অ্যাকশান হচ্ছে জয়েন্টটাকে ফুলিয়ে দেওয়া এইটাকে বলা হয় রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এটা এক ধরনের বাত খুব কমন অল্প বয়সী ছেলেদের মধ্যে হয় ইউজুয়ালি পায়ে গাঁটে বেশি হয় তো এটা নিয়ে আমরা পরেই যাচ্ছি এই এক্সাম্পলটা দেওয়াটা সহজ তার কারণ হচ্ছে সব সময় যে হাঁটুর জয়েন্টে গিয়ে অ্যাটাক করে তা না এ কিন্তু চামড়াতেও অ্যাটাক করতে পারে এ আপনার কিডনিতে অ্যাট্যাক করতে পারে এ আপনার সরু সরু রক্ত ধবনী উপশিরা শিরাতেও অ্যাটাক করতে পারে এবং যেখানে অ্যাটাক করবে সেখানে সেরকম উপসর্গ দেওয়া যায় দেখা যায় তো এটা গেল একটা দ্বিতীয়ত হচ্ছে যে মানে অটো ইমিউনিটি হওয়ার একটা উপায় আমি এটা বললাম দ্বিতীয়ত এটা ইন্টারেস্টিং সেটা আপনাকে বলে রাখি যখন একটা ভ্রূণ তৈরি হচ্ছে প্রথমে তো একটা কোষ হয় তারপর দুটো তারপর চারটে তারপর আটটা তারপর ষোলোটা তারপর বত্রিশ সেরকম করে বাড়তে বাড়তে একটা ভ্রূণ ক্রমশ একটা বাচ্চাতে কনভার্টেড হয় তো বাচ্চাটা যখন কনভার্টেড হয় প্রথমেই যখন তৈরি হচ্ছে তখনই কিন্তু নাক চোখ গলা হাত পা সব তৈরি হয়ে যায় না তখন শরীরে এমন কিছু জিনিস থাকে যেটা অতিরিক্ত যেমন ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি প্রথমে যে হাতটা বাচ্চা তৈরি হয় প্রথমে কিন্তু আঙুল হিসেবে তৈরি হয় না প্রথমে এরকম তৈরি হয় তারপর যখন আঙুলটা হয় তখন এই আঙুলের খাঁজগুলো একটা আরেকটার সাথে জোড়া থাকে কিন্তু বাচ্চাটা তো জোড়া আঙুল নিয়ে জন্মাবে না এই ফাঁক ফাঁকগুলো তাহলে এই জায়গার টিস্যুটা চামড়াটা বেরিয়ে যেতে হবে বা নষ্ট হতে হবে বা খুলে যেতে হবে তো সেটা করবে কে তখন শরীরে কিছু কোষ থাকে যারা এই জায়গাটাকে কেটে বাদ দিয়ে দেয় খুলে বাদ দিয়ে দেয় কিডনিতেও এরকম একটা এরকম হয় যেখানে কিডনিটা আঙুরের থোকার মতো প্রথমে তৈরি হয় তারপর একটা আরেকটার সাথে জুড়তে থাকে যখন জুড়ে যায় কিডনির মতো একটা শেপ নেয় তাহলে মাঝখানটায় যে সেপ্টামগুলো রয়ে গেলো সেগুলো কোথায় যাবে তখন সেগুলোকে খেয়ে ফেলে বাদ দেওয়া হয় খেয়াল রাখবেন এখানে আমার শরীরেরই টিস্যু মানে কিডনির সেপ্টামগুলো বা আঙুলের খাঁজের এই চামড়াগুলো এগুলো কিন্তু আমারই শরীরের অংশ খাচ্ছে হচ্ছে আমারই শরীরেরই কিছু কোষ তাহলে এখানে কি অটো ইমিউনিটি কাজ করছে না করে এটাকে বলা হয় অটো অটোরিয়কটিভ সেলস এবার এই যে অটোরিয়্যাক্টিভ সেলস এটা প্রয়োজন নালে বাচ্চাটা মানে সুস্থ মানুষের বাচ্চা হিসেবে প্রেজেন্ট করবে না তখন অন্যান্য জিনিস থেকে যেতে পারে আঙুল জোড়া বেরোতে পারে বা একটা হাত ছোট হতে পারে বা বড়ো হতে পারে তিনটে হাড় হতে পারে একটা হাতে ইত্যাদি ইত্যাদি অনেক অ্যাবনরম্যালিটিস হয় তো এই অটোরিয়াক্টিভ সেলসগুলো একটা সময়ের পর কিন্তু শরীরে কোনো প্রয়োজন নেই কারণ যখন বাচ্চাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল তখন এই কোর্সগুলোর তো কোনো প্রয়োজনই নেই তখন আমাদের স্প্লিনে মানে প্লিহা এখানে একটা গ্ল্যান্ড থাকে আছে। এবং টনসিলে এবং অনেকগুলো নোট গ্ল্যানে তখন এদেরকে নেগেটিভলি সিলেক্ট করা হয় মানে এই অটো অটোরিয়াক্টিভ সেলসগুলোকে শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয় এদেরকে মেরে ফেলা হয় এদের একেবারে গুষ্টি থেকে মেরে ফেলা হয় এদের যাতে কোনো মানে প্রোজেনই না থাকে এদের শরীরে এদের বাবা মা যাই হোক না কেন যেখান থেকে শুরু হয়েছিল একদম ম্যারো থেকে ধুলিশাত করে দেওয়া হয় কারণ এটা আর দরকার নেই আমাদের শরীরে কিছু ক্ষেত্রে এদেরকে সম্পূর্ণভাবে মুছে দেওয়া সম্ভব হয় না তখন এই অটোরিয়্যাক্টিভ সেলসগুলো শরীরে থেকে যায় এবং এখান থেকেই অটো ইমিউনিটি তৈরি হয় এটা হচ্ছে দ্বিতীয় উপায় তৃতীয় উপায় বলছি আপনাকে এটা একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে ডিএনএ নাম শুনেছেন আপনার ডি রাইবনিউক্লিক অ্যাসিড বা যেটা দিয়ে জিন তৈরি হয় এটা আমাদের কোষের ভেতরে থাকে কোষের বাইরে বেরোয় না এবং এর ভেতরে ওরা ঢাকা থাকে একটা সেল মেমব্রেন দিয়ে তাও ডিএনএতে ডিএনএ হচ্ছে একটা এমন একটা মলিকিউল যার মধ্যে কিছু প্রোটিন আছে যেটা কোষের বাইরে যে আমাদের ইমিউন সেলস আছে তারা কিন্তু একে চেনে না কারণ এর ভেতরেই থাকে এর বাইরে বেরোতে পারে না বাইরে বেরোলেই এর মনে হবে এটা তো নতুন জিনিস আগে আমি দেখিনি চলো এটাকে আমি অ্যাট্যাক করি সো এটাকে বলা হয় সেক্লুডেড অ্যান্টিজেন সেক্লুডেড অ্যান্টিজেন মানে যে অ্যান্টিজেনটা শরীরের ইমিউন সিস্টেম থেকে আলাদা করে রাখা আছে শরীরেই আছে কিন্তু ইমিউন সিস্টেম তাকে দেখতে পায় না চিনতে পায় না পৌঁছোতে পারে না কিন্তু চান্স যদি ফেটে পৌঁছে যায় তাহলে কিন্তু এ ট্রিগার্ড হয়ে যাবে এ বলবে আরে এ তো অচেনা লোক চলো একে মারো এইবার আসি যে এই ডিএনএ বা এই কোষের ভেতরে আর থাকে তারা কি করে ইমিউন সিস্টেমের কন্ট্যাক্টে আসে এইখানটায় আসে হচ্ছে আমাদের পলিউশন এইখানে আসে আলট্রাভায়োলেট ট্রেন আলট্রাভায়োলেট রে যেখানে খুব বেশি তারা যখন আমার স্কিনে পড়ে পার্টিকুলারলি যাদের মেলানিন বা স্কিনটা কম কালো একটু ফর্সাটে যাদের মেলানিন কম আছে আলট্রাভায়োলেট রে করে কি এই ডিএনএ বা আর এনএটাকে ড্যামেজ করে শুধু তাই নয় সেল মেমব্রেনটাকে ফাটিয়ে দেয় যেই ফাটিয়ে দেয় তখনই এরা এক্সপোজড হয় টু ডিএনএ অ্যান্ড আর তখনই ইমিউন সিস্টেম কিন্তু এদেরকে ধরে মারপিট করতে আরম্ভ করে নাও একবার যদি ট্রিগার আপনি করে দেন এই সেল কিন্তু এর প্রচন্ড প্রজনন ক্ষমতা এই যেই চিনতে পারলো এটা অচেনা লোক ও তো নিজে চিনলই তারপরে প্রজনন করলো লক্ষ 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 কোষ তার ছেলে নাতি নাতিপুতি সবাই সবাই কিন্তু জানে একে দেখলেই মারবো আর শুধু এখানেই না যেখানে দেখবে সেখানেই মারব এই ডিএনএ এক্সপোজ হয়ে অটো ইমিউন হওয়াটা সবথেকে কমনলি দেখা যায় এসেলই বলে একটি রোগে এস এল ই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস কিছুটা এই কারণেই এসএলি পেশেন্টদেরকে বা স্ক্লোরোডোমা পেশেন্টদেরকে বলা হয় রোদে বেরোবেন না রোদে বেরোলে কিন্তু আপনার এটা ট্রিগার্ড বেশি হবে এই তিনটে উপায় ছাড়া আরও অনেক উপায় আছে যেখানে আমাদের অটো ইমিউনিটি তৈরি হয় কিছু অটো ইমিউন ডিজিজ জেনেটিক্যালি যায় যেমন একটা ক্লাসিক এক্সাম আমরা খুব কঠিন রোগে যাচ্ছি আপনাকে একটা ক্লাসিক এক্সাম্পল দিই থাইরয়েডের ওষুধ সবাই খায় আপনারা শুনেছেন কৌটুতে থাইরক্সিন এলট্রক্সিন থাইরোডর্ম হাবিজাবি এরকম খায় পঁচিশ পঞ্চাশ সাড়ে সাঁত্রিশ বা সাড়ে বাষট্টি অষ্টআশি একশো দেড়শো একশো পঁচিশ মাইক্রোগ্রাম করে খায় থাইরয়েড গ্ল্যান্ডের জন্য কারণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন যেটা হয় থাইরক্সিন সেটা বেরোচ্ছে না কেন থাইরয়েড গ্ল্যান্ডের গণ্ডগোলটা হলো কি করে তার কারণ হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডটার একটা অটো ইমিউন ডিস্ট্রাকশন হচ্ছে কিছু কোষ তারা কিনো কোনোরকমভাবে জেনেটিক্যালি ট্রান্সমিটেড মানে মায়ের থেকে ছেলের বা মেয়ের বা বাবার থেকে ছেলের বা মেয়ের শরীরে এসছে যারা নিজের থাইরয়েড গ্ল্যান্ডকেই ড্যামেজ করতে আরম্ভ করে ন্যাচারালি থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না আমরা বাহ্যিক থাইরয়েড হরমোন দিই কিন্তু আপনারা বলবেন তাহলে এইখানে যদি অটো ইমিউন ড্যামেজ হয় থাইরয়েড গ্ল্যান্ডটায় তাহলে ব্যথা হচ্ছে না ফুলছে না কোনো ইয়ে হচ্ছে না তো এখানে প্রবলেমটা কি হয় যে অটো সেলগুলো শুধু সেই জায়গাটায় অ্যাট্যাক করে যেখানে থাইরয়েড হরমোনটা তৈরি হয় তার সাথে ব্যথা হওয়া ফোলা হওয়া বা জ্বর আসা বা গরম হয়ে যাওয়া সেরকম কোনো ব্যাপার নেই কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড তেল ফুলেও যায় সেটা অন্য রোগের দিকে যাচ্ছি আমরা কিন্তু বেসিক যে হাইপোথাইরয়েডিজম যেটা সবাই নেয় যাতে চেহারা ফুলে যায় সেই রোগটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অটো ইমিউন ডিসিজ এবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা অটো রোগ থাকলে আর একটা থাকাটা কমন যেমন অনেকের পারনিশিয়াস অ্যানিমিয়া বলে এক ধরনের অ্যানিমিয়া হয় যেখানে ভিটামিন বি টুয়েলটা হজম হয় না অনেকের দেখবেন সেতি হয় সাদা সাদা তো এই থাইরয়েডের সাথে সেতির সম্পর্ক আছে পারনিশিয়াস অ্যানিমিয়ার সাথে সেতির সম্পর্ক আছে তো সিমিলারলি এসএলই থাকলেও অনেক সময় থাইরয়েডের প্রবলেম থাকে তো এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলোকে বলা হয় অটো ইমিউন ডিজিজ আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম তো এই অটো ইমিউন ডিজিজের মধ্যে লিস্ট কিন্তু বিশাল লম্বা খুব বেসিক এবং খুব সিম্পল আমি বললাম হাইপোথাইরয়েডিজম ধরুন আমরা রিমোটোলজিক্যাল রোগটা বাদই দিয়ে দিলাম আমরা অন্যান্য শরীরের রোগে অটো ইমিউন ডিজিস কী কী আছে দেখি তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা যেমন হাইপোথাইরয়েডিজম একটা সেতি তো এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনার পার্নিশা অ্যানিমিয়া যেটা বললাম এটাও একটা অটো ইমিউন ডিজিস চার নম্বর হচ্ছে রিয়াক্টিভ আর্থাইটিস দুম করে হাঁটুটা ফুলে গেল যেটা আমরা এক্সাম্পল দিলাম এটা খুব কমন পাঁচ নম্বর হচ্ছে হাতের গাঁটের বাত রিউমাটয়েড আর্চাইটিস এই গাঁটগুলো ফুলে যায় ঘুম থেকে উঠে আড়ষ্ট লাগে ভাঁজ করতে অসুবিধা হয় ছয় নম্বর হচ্ছে এসএলি এসএলি হচ্ছে সব থেকে কমন মহিলাদের মধ্যে প্রচণ্ড রকম বেশি এবং প্রচুর এদের অটো অ্যান্টিবডি থাকে মানে এমন কোষগুলো থেকে এমন কেমিক্যাল তৈরি হচ্ছে যেটা নিজের শরীরটাকে নষ্ট করে দিচ্ছে শুধু শরীর মানে কি চামড়া থেকে আরম্ভ করে চুল থেকে আরম্ভ করে স্কিন থেকে আরম্ভ করে মুখের ভেতরে মিউকাস মেম্রেন থেকে আরম্ভ করে আপনার কিডনি মানে ব্লাড সব ড্যামেজ করে এরা মানে সবার যে সব ড্যামেজ করবে তা না কিছু কিছু জায়গা কারো খুব হল অল্পের উপর দিয়ে যায় কারো খুব বাড়াবাড়ি লেভেলে যায় এসএলি সিস্টেমিক্স ক্লেরোসিস জোগ্রেন সিনড্রোম জোগ্রেন সিনড্রোম হচ্ছে চোখ শুকিয়ে যাচ্ছে মুখে লালা শুকিয়ে যাচ্ছে জোগ্রেন সিনড্রোম এতে তো এরকম অনেক রোগ আছে ইভেন হাইপার থাইরয়েডিজম যাদের চোখ বড় হয়ে যায় গয়টার ফুলে যায় গ্রেভস ডিজিজ সেটাও এক ধরনের আপনার অটো ইমিউন ডিজিস বা কিছু নিউরোলজিক্যাল প্রবলেম আছে যেটাকে বলা হয় মায়াস্থেনিয়া গ্রেভিস চোখটা ঢুলু হয়ে যাচ্ছে মাথা তুলে ধরে রাখতে পারে না খুব রেয়ার আপনারা হয়তো দেখেননি নিজের পরিবারে থাকলে জানতে পারবেন এটাকে বলা হয় মায়াস্থেনিয়া গ্রেভিস তো গুলেনবাড়ি সিনড্রোম বা গিয়াবাড়ি সিনড্রোম বলে এটাও একটা অটো ইমিউন ডিজিস দুম করে পায়ে প্যারালিসিস হয়ে গেল একটা পেশেন্টের খুব রেয়ার দেখা যায় না নিজের ফ্যামিলিতে না থাকলে আপনি এই রোগগুলো চিনতে পারবেন না সো অটো ইমিউন ডিজিস প্রচুর এবং সব কোলাইটিস আলসারেটিভ কোলাইটিস ক্রনস ডিজিস পেটের মধ্যে এগুলোর নাম শুনেছেন হয়তো এটা অনেকেরই প্রবলেম হয় এটা গ্যাস্ট্রো পেশেন্ট ডাক্তারবাবুর সাথে রিউমাটোলজি ডাক্তারবাবুর অনেক সময় ওভারল্যাপ হয় অটো ইমিউন হেপাটাইটিস অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস এগুলোও হয় অনেক ক্ষেত্রে সো এইগুলো আমরা কাভার করি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই রোগগুলো যেহেতু আমাদের নিজের শরীরের রোগ প্রতিরোধ করার কোষগুলোই আমাদের সাথে যুদ্ধ করছে আপনি কাউকে মারতে পারবেন না আপনি কি আপনার ইমিউন সিস্টেমের এগেন্স্টে কোনো ওষুধ দিতে পারবেন যেখানে ইমিউন সিস্টেমটা বসে যায় তাহলে তো এই মারপিটটাও কমে যাবে আপনি ভালো থাকবেন কিন্তু বাহ্যিক ইনফেকশনগুলো ঢুকতে আরম্ভ করলে তখন কে যুদ্ধ করবে এদের সাথে সো অটো ইমিউন ডিজিজ ট্রিটমেন্ট করার জন্যে আমরা খুব কন্ট্রোল্ড মেডিকেশান দিই যাতে ইমিউন ফাইটটা অটো ইমিউন কোষগুলো নিজের শরীরের সাথে যুদ্ধ করার কোষ এবং কেমিক্যালগুলো ঠান্ডা থাকে কিন্তু এতটাও ঠান্ডা না থাকে যে বাহ্যিক ইনফেকশন বা ব্যাকটেরিয়া বা ভাইরাস এলে এরা যুদ্ধ করতে পারবে না দু নম্বর আমি বলেছি ইমিউন সিস্টেমের অনেকগুলো সৈন্য আছে পদাতিক আছে ঘোড়সাওয়ার আছে হাতি আছে আমি খুব ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে বলছি টি সেল আছে বি সেল আছে এন কে সেলস আছে ইমিনোগ্লোবিলিনস আছে সাইটোকাইন্স আছে তো এরা সবাই যে একই রোগে কাজ করে একসাথে তা না কোনো ক্ষেত্রে বি সেল কাজ করছে কোন ক্ষেত্রে টি সেল কাজ করছে কোন ক্ষেত্রে সাইটোকাইন্স কাজ করছে কোন ক্ষেত্রে কমপ্লিমেন্টস কাজ করছে কোন ক্ষেত্রে ন্যাচারাল সেলস কাজ করছে কোন ক্ষেত্রে ম্যাক্রোফেজ কাজ করছে সো চিকিৎসা যখন হয় সবাইকে একসাথে ঠান্ডা করা হয় না যে কাজ করছে তাকেই ঠান্ডা করা হয় ন্যাচারালি বাকিরা কিন্তু সুস্থ বাকিরা অ্যাক্টিভ এবং বাহ্যিক ব্যাকটেরিয়া ভাইরাস এলে তারা কিন্তু এদের সাথে যুদ্ধ করে পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারে তো সবসময় অটো ইমিউন ডিসিজের ট্রিটমেন্ট আপনারা জানেন স্টেরয়েড দিয়ে করা হয় এবং অন্যান্য ওষুধ যাতে ইমিউনিটি কমে সেটা দিয়ে করা হয় সেটা যে সবসময় মানুষের ক্ষতি করে তা না তো ন্যাচারালি একজন রিমোটোলজিস্টের সাথে আপনি সবসময় যোগাযোগে থাকবেন যদি আপনার রকম কোনো অটো ইমিউন ডিসিজ হয় আমরা পরবর্তীকালে ডিসেস ডিসকাস করবো যে অটো ইমিউন ডিসিজের সিমটামস কি বুঝবেন কি করে আপনার তো থাইরয়েড আছে আপনি কি রিমোটোলজিস্টের কাছে যাবেন না দরকার নেই কারণ তার কারণ হচ্ছে যে এটা মানে ইনফ্ল্যামেশন নেই প্রদাহ নেই এখানে যেখানে প্রদাহ নেই সেখানে আপনার রিমোটোলজিস্টের কাছে না গেলেও চলবে ওটা এন্ডোক্রিনোলজিস্ট বা থাইরয়েডের ডাক্তারবাবুরা হ্যান্ডেল করে সো অটো ইমিউনিটি নিয়ে আপাতত এইটুকু অটো ইমিউনিটি নিয়ে ডিসকাস করতে গেলে অনেক লম্বা ডিসকাশন হবে তো আপনাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট থাকে আপনি অবশ্যই পাঠাবেন আমি ভিডিওটা এডিট করে লোড করার চেষ্টা করছি ধন্যবাদ নমস্কার